দশ দিনে চার বিশ্ববিদ্যালয় পরিদর্শনে রাজ্যপাল। 10 এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুবার সারপ্রাইজ ভিজিটে যান রাজ্যপাল। এরপর 12 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তার পরের দিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যান সিভি আনন্দ বোস। এর এক সপ্তাহ পর এবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলেন তিনি। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে ফিরেছেন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাইপাসের ধারের হোটেলে যোগ দেন একটি অনুষ্ঠানে। এরপর রাজভবন না গিয়ে সোজা পৌঁছে যান সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। এদিন সকাল 11:30টায় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় প্রায় আধ ঘন্টা সেখানে ছিলেন তিনি। দেখা করেন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে, ঘুরে দেখেন লাইব্রেরি। ইটস নট আ সারপ্রাইজ ভিজিট, ইটস অনলি এ মোটিভেশনাল ভিজিট টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাউন্ড সিচুয়েশন, টু হেল্প দ্য ইউনিভার্সিটি গ্রো ফাস্টার বেটার, to identify the problems here and find solutions in cooperation with all concerned. That is a mission which I am undertaking. Will you come again here? Will you come again? Not again. Again and again. শুধু বিশ্ববিদ্যালয় লাইব্রেরি নয়, রাজ্যপাল এরপর যান সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘরে। এই ঘরটাতেই সংস্কৃত কলেজের যিনি প্রাণপুরুষ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বসতেন, এবং যে মূর্তিটি এই মূর্তি দেখা যাচ্ছে এখানেই তিনি বসতেন। এই ঘরটিতে রাজ্যপাল আসেন এবং এই ঘরের প্রথা মেনে প্রত্যেকে এখনো পর্যন্ত জুতো খুলে এই ঘরে প্রবেশ করেন। রাজ্যপালও সেই রীতি মেনে এই ঘরে প্রবেশ করেন, এখানে এসে প্রণাম করেন, তারপর পুরো ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি রাজ্যপালের আসার খবর ছিল না। ঠিক আগের মুহূর্তে আচার্যের আসার খবর পান উপাচার্য। আমি 10-15 মিনিট আগে জানলাম, আগে জানতাম না। উনি দেখলেন, উনি আমাদের ঘরটা যেখানে আগে বিদ্যাসাগর বসতেন এখন আমি বসি সেই ঘরটা দেখলেন, আমাদের লাইব্রেরিটা দেখলেন। উনি বললেন লাইব্রেরিতে কী কী ধরনের কাজ আরও করা দরকার এসব বললেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবারও সারপ্রাইজ ভিজিট, এবার সংস্কৃত ইউনিভার্সিটি। সংস্কৃত ইউনিভার্সিটিতে তিনি এলেন, লাইব্রেরি ঘুরে দেখলেন, বিভিন্ন জায়গায় গেলেন, ভিসির সঙ্গে কথা বললেন, এবং তিনি জানিয়েছেন আবারও তিনি আসবেন। এটা সারপ্রাইজ ভিজিট না, বরং মোটিভেশনাল ভিজিট বলে তিনি উল্লেখ করেছেন। রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে একের পর এক বিশ্ববিদ্যালয়ে আচমকা পরিদর্শনে চলে যাচ্ছেন রাজ্যপাল। অন্যদিকে আচার্যের বিলে সই না করা নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের টানাপোড়েন চলছে। এই আটকে থাকা এতদিন ধরে যে বিশ্ববিদ্যালয়ের বিল, সেটা সই করুন, সই করে রাজ্যের রাজ্যবাসী এবং উচ্চশিক্ষার সঙ্গে জড়িত মানুষদের এই আকাঙ্ক্ষাকে মর্যাদা দিন যে এই মুহূর্তে যিনি রাজ্যের সমস্ত অর্থে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নৈতিক চ্যান্সেলর, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি তার সই করে আমাদের কাছে ফেরত পাঠান। এই প্রেক্ষিতে বুধবার সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই যে রাজ্যপাল, এ কি মানে একটু দিন দিন কি মানে ধনকরের দিকে যাচ্ছে, ধনকরের পথে? দেখুন, একজনের বিকল্প আর একজন হয় না, যে যার নিজের ইচ্ছে মতো চলে, নিজের স্বাধীনতা মতো চলে। আমি এখনই এ ব্যাপারে কোনো কমেন্টস করব না। রাজভবন নিয়ে রাজ্য সরকারের অবস্থান যাই হোক না কেন, তিনি যে এসবে আমল দিতে নারাজ কার্যত সেটাই স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল। রুমা পাল ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।